আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। এ ব্লকে আপনাদের 1800 বর্গ ফুটের ফ্ল্যাটের ভিতরে 4 বেডরুমের একটা ফ্ল্যাট দেখানোর জন্য আমি এই মুহূর্তে লবি থেকে আপনাদের লিফ্টস এবং লবি প্রবেশন সিঁড়ি দেখাচ্ছি। এরপরে আমি প্রপার্টির ভিতরে প্রবেশ করব। এটা G+6 বিল্ডিংয়ের 5th ফ্লোর, মানে 6 তলাতে। তো আমি মূল এন্ট্রি দিয়ে ঢুকে প্রথমে ড্রয়িং রুম, প্রথমে আমি আপনাদের ড্রয়িং রুম দেখাচ্ছি। সোজা যদি যাই স্ট্রেট, রাস্তার পাশে 2টো বেডরুম, মাঝখানে ফ্যামিলি লিভিংয়ের জন্য একটু জায়গা আছে, প্লাস হচ্ছে ওখানে ব্যালকনি, বাম পাশে হচ্ছে কিচেন, সার্ভেন্ট ওয়াশরুম আছে, এবং ড্রয়িং রুমের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম প্লাস গেস্ট বেডরুম, এবং মাঝে মাঝে তার একটা বেডরুম আছে। চলুন আগে আমরা আপনাদের কমন ওয়াশরুমটা দেখাই। কমন ওয়াশরুম সাথে হচ্ছে একটা বেডরুম যেটা গেস্ট বেডরুম, এটা উত্তরমুখী বিল্ডিং, আপনারা সবাই হয়তো বা জেনে থাকবেন। বসুন্ধরাতে অ্যাজ পার রাজুকের নিয়ম অনুযায়ী বিল্ডিং করতে হয়, যে কারণে সামনে পাশে সব জায়গায় খুব ভালো স্পেস থাকে আলো বাতাস আসার জন্য। তো এটা হচ্ছে ড্রয়িং রুম, এবং আপনারা দেখেন কিছুটা কাঠের কাজ করা আছে। অ্যাকচুয়ালি আমরা যে ফ্লোরটা দেখাচ্ছি এটা 2nd ফ্লোর, আর বিক্রি হবে হচ্ছে 5th ফ্লোর। তো এই ফ্লোরটার চেয়েতে উপরের ফ্লোরে আরও আলো বাতাস আর অনেক বেশি। তো এই হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য স্পেস, সাথে হচ্ছে বেলকনি, টোটাল বেলকনি আছে 3টা, এবং কিচেনের সাথে আছে 1টা, টোটাল 4টা। 1800 বর্গ ফুটের ফ্ল্যাট, 4 বেডরুম, এটা অ্যারাউন্ড 10 ইয়ার্সের মতো ইউজ ফ্ল্যাট, 9 বছরের উপরে, মানে 10 বছর। এখানে আছে সেপারেট ড্রয়িং, ডাইনিং, লিভিংয়ের জন্য একটু জায়গা আছে আপনাদের দেখালাম। এটা বসুন্ধরার খুবই, মানে আপনার প্রাইম লোকেশন যেটাকে বলা হয়, পূর্বাচল 300 ফিট রোড থেকে 100 ফিটের যে অ্যাভিনিউ রোড, সেটাতে স্ট্রেট আসলে খুবই কাছে। কিচেন দেখছেন, কিচেনের সাথে বারান্দা আছে। এখানে আমি বলে রাখা ভালো, এই বাসাটাতে প্রপার্টি ওনার তার 2 ছেলে, ছেলের বউ সহ একটা কম্বাইন্ডলি থাকে, যে কারণে ওনাদের অনেক জিনিসপত্র আছে, 4টা বেডরুম। তো তারপরেও সে অনেক পরিপাটি এবং খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে বাসাটা, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা কিচেন, এবং যেহেতু প্রায় এটা 10 বছরের মতো ইউজ ফ্ল্যাট, এখানে তিতাস গ্যাস কানেকশন আছে। সো চলুন আমরা এখন চলে যাই চাইল্ড বেডরুমে, মানে এটা 2য় বেডরুম যেটা। দেখুন আপনাদের, ওনাদের বাসায় কিন্তু প্রচণ্ড জিনিসপত্র ভরা, আমি এই পাশটা দিয়ে দেখাবো না। সাথে বেলকনি, 3টা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, মনে রাখবেন আপনারা 3টা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বাট নতুন নিয়মে এগুলো 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও এরকম স্পেস পাওয়া যায় না। এই পাশটাতে দেখুন 2টো আলমারি পাশাপাশি। তো এরপরে আমি চলে যাচ্ছি আপনাদের আরেকটা মাস্টার বেডরুম দেখানোর জন্য, তারপরে আমরা 3 নম্বর বেডরুম দেখাবো, তারপর বিদায় নেব। মাস্টার বেডরুমের সাইজটা বেশ ভালো, এখানেও আপনারা অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এখানে সোফার 2টো এখানে রাখা আছে, সাথে আমি আবারও বলে রাখি এটা লোকেশনটা খুবই ভালো, এ ব্লকের ভিতরে বেস্ট লোকেশন। এটা 6তলা 7তলা বিল্ডিংয়ের 6তলাতে, আলো বাতাসের কোনো ঘাটতি নাই। আমি মাস্টার বেডরুমটা দেখাচ্ছি আপনাদের, সাথে অ্যাটাচড ওয়াশরুম। আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি দেখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01797-082523। আমি আবার বলছি, কন্ট্যাক্ট নাম্বার 01797-082523। আমরা কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিব, প্লাস আমাদের প্রপার্টির প্রাইস সবসময় বরাবরের মতো আমরা ডিসক্রিপশনে দিয়ে থাকবো, থাকি, এটাও এর ব্যতিক্রম হবে না, আমরা ডিসক্রিপশনে দিয়ে থাকবো। মাস্টার বেডরুম, 4টা বেডরুম, 3টা বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম,
আর একটা বেডরুম একবারে কমন ওয়াশরুমের সাথে। সো আপনারা বলতে পারেন চারটা বেডরুমে খুব কাছাকাছি। সো এটা মাঝের বেডরুমটা, এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। তো আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিতে যাচ্ছি। বিদায়ের আগে বলবো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন, এবং যদি কোনো মতামত থাকে আমাদের ইনবক্স করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।